আমি জয় বাবা ফেলুনাতে একটি সিন, ছোট্ট একটি সিন করছি। ফেলু, তোপসে, লালমোহন এরা তিনজন মিলে মদনলাল মেঘরাজের সঙ্গে দেখা করতে গিয়েছে। তো সিনটা আরম্ভ হচ্ছে, আপনারা সবাই দেখেছে নিশ্চয়ই, মনে আছে, ফেলু ঢুকেছে, ফেলু বলছে, ও বাবা আপনি কোথায়? আছি আছি, আপনার সামনেই আছি। হ্যাঁ, ওই বাইরে থেকে এসে বসুন, গদিতে বসুন যা সোফায় বসুন, বসুন। আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছা আমার ছিল, আমি আপনার কামের কথা শুনেছি, আমিও আপনার নাম শুনেছি। নাম কেন বলছেন, বদনাম বলুন, সচি কথা করুন। খোকা বাবু আপনার ব্রাদার, আমার কাজিন কুটতো ভাই, আর উনি অঙ্কল, উনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলী। ভেরি গুড, লালমোহন মোহন লাল, মগন লাল, সব লালে লাল। শরবত লাল, আমরা আমরা খেয়েছি লাঞ্চ, খেয়ে এসেছেন তো কি হলো, সে কলকাতা লজ থেকে আমার এখানে হেঁটে আছে তো খানা হজম হয়ে গেছে। হজম হজম হয়েছে কি ফেলু বাবু? আপনার হয়েছে কি না জানি না, আমার তো হয়েছে। আপনি বনারস হলিডে করতে এসেছেন, সেটাই উদ্দেশ্য ছিল, ছিল যদি তো আপনি আপনার মাইন্ড চেঞ্জ করলেন কেন? আমারই তো মাইন্ড চেঞ্জ করতে বাধা কোথায়? বাধা নাই, তো আপনি টাইম ওয়েস্ট করছেন কেন? সারনাথ যান, রামনগর যান, দুর্গাবাড়ি যান, বিশ্বনাথ দর্শন করুন, এ আমার প্রাইভেট বজরা আছে, আপনাকে পঞ্চগঙ্গা সে 80 ঘাট অব্দি টিপ দিয়ে দেবে, পয়সা ভি লাগবে না, গঙ্গা কি হাওয়া খেয়ে আপনার মন মেজাজ তাজা হয়ে যাবে। সেসব না করে আপনি খোশাল বাড়িতে কি করছেন? আপনি ভুলে যাচ্ছেন আমি এক পেশাদার গোয়েন্দা, মিস্টার ঘোষাল আমাকে একটা কাজের ভাত দিয়েছেন, সেটা শেষ না করে আমার ফুর্তি করার প্রশ্ন ওঠেই না। আপনার ফি কত সেটা কাজের উপর নির্ভর করে, 2000 আছে, এ নিয়ে আপনি কাম বন্ধ করুন। বিনা পরিশ্রমে আমি পারিশ্রমিক নিই না মগনলালজি। পরিশ্রম, আপনি এখানে পরিশ্রম করে কি করবেন? এই চোর ধরে আপনি কিছু করতে পারবেন না, চোর তো আপনার মাকে লিজে। এসব আপনি কি বলছেন? উমানাথ ঘোষাল তার বাবার সিন্দুক থেকে গণপতি চুরি করে আমাকে 30,000 বিক্রি করেছে সেটা আপনি জানেন? উমানাথের ব্যবসার ব্যাপারে আপনি কিছু জানেন? তার বাজারে কত দেনা সে আপনি জানেন? আপনি গিয়ে তার বাবাকে কি বলবেন, এই নো এই নো গণপতি, তোমার ছেলে তোমার সিন্দুক থেকে চুরি করেছে? উমানাথ তো আপনাকে রিফিউজ করেছে, রিফিউজ করার পর হি চেঞ্জ হিজ মাইন্ড, মাইন্ড চেঞ্জ করে ও সিন্ধুক খুলেছিল, মছলি বাবার দর্শনে এলো, আমাকে গণেশ দিল, আমি অনভেলপে 300 রুপি নোট দিলাম, কাম বি হলো, দর্শন বি হলো, বাস। আপনি বুদ্ধিমান লোক মিস্টার মিত্র, অর্ডিনারি বুদ্ধি নাহি, এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি। আপনি পুরি বাদ জেনে গেলে আমারও মুশকিল, উমানাথেরও মুশকিল, তো আপনি এ টাকা নিয়ে এ কাম বন্ধ করুন, এই আমার রিকোয়েস্ট। গণেশটা তাহলে এখন আপনার কাছেই আছে? হ্যাঁ আছে, সেটা একবার দেখা যায়। এই আপনি কিরকম কথা করছেন মিস্টার মিত্র, আমার কলকাতা মকানে রেড হলো, আমি বাড়িতে গণেশ রাখবো কেন? আপনি সত্যি বলছেন কি না সেটা জানার জন্য তো আমাকে তদন্ত চালিয়ে যেতে হবে। আমি মিছা কথা বলছি? সত্যের উল্টো তো মিথ্যেই হয় মগনলালজি। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, 2000 আছে, এনি আপনি ফুর্তি করুন, আরাম করুন, আঙ্কেলের কাজিন কে লিয়ে। আমি খুশ নেই না মগনলালজি। থ্যাংক ইউ।